করোনা ভাইরাস মহামারী চলমান সংকটের মধ্যেই দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ 37.10 বিলিয়ন মার্কিন ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছে। এ পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ এটাই সর্বোচ্চ। প্রতি মাসে 4 বিলিয়ন ডলার আমদানি ব্যয় হিসেবে এই রিজার্ভ দিয়ে 9 মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। কুরবানি ঈদকে সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে রিজার্ভ এই মাইলফলক স্পর্শ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, করোনা ভাইরাস মহামারীতে রেমিটেন্সের গতিতে ছেদ তো পড়েইনি, বরং তা আরও বেড়েছে। চলতি জুলাই মাসের 27 দিনেই 224.20 কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই 1 মাসে 2 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স আসেনি। মাসের এখনও 4 দিন বাকি। এই 4 দিনের রেমিটেন্স যোগ হলে মাস শেষে রেমিটেন্স 2.5 বিলিয়ন ডলারে গিয়ে ঠেকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে 1 মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল গত জুন মাসে 183.30 কোটি ডলার।